মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। মুর্শিদাবাদ লোকসভার মুর্শিদাবাদ পৌর এলাকার নির্বাচনী কর্মী সভা করলেন পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। লালবাগ দক্ষিণ দরজার পাশের মাঠে এদিনের কর্মী সভার মুখ্য আয়োজনে মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা বিপ্লব চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব। এই সভা থেকে শুভেন্দু অধিকারী পৌর কাউন্সিলরদের লোকসভা ভোটে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। একই সঙ্গে সিপিআইএম কংগ্রেস বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। আমাদের দিদি মমতা ব্যানার্জি, যিনি এখন ভারত বন্দিত নেত্রী, তার এক ডাকে আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 19 জানুয়ারি বিশাল মাপের সমাবেশে কে নেই সেখানে অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমার স্বামী, তামিলনাড়ু স্ট্যালিন থেকে বসপার সতীশ মিশ্র থেকে সপার অখিলেশ যাদব থেকে এমনকি যে মুর্শিদাবাদ বা রাজ্যের কংগ্রেসীরা উঠতে বসতে শুতে ঘুমাতে খেতে সবসময় তৃণমূলের নিন্দা করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করেন, আজকে সেই কংগ্রেসের লোকসভার দলনেতা আজকে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে এবং তাদের বড় মাপের নেতা সাংসদ অভিষেক মনু সিংভি, তিনিও সেই সভাতে এসে সোনিয়াজির বার্তা পাঠ করলেন, আপনারা দেখেছেন। তাই জননেত্রী মমতা ব্যানার্জি আজকে আর বাংলার নেত্রী নন, তিনি ভারতবর্ষের নেত্রী। তার জন্য সমস্ত অবিজেপি দলগুলো অপেক্ষা করে আছে, তাই আমরা সবাই মিলে আসুন সেই নেত্রীর হাতকে শক্তিশালী করি, যাতে আগামী দিনে সাম্প্রদায়িক এবং উন্নয়ন বিরোধী গরিব মানুষ, প্রান্তিক মানুষ, ছোট ব্যবসায়ী, এমনকি বেকার যুবকদের সঙ্গে প্রতারণা করা, কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, এই ভারতীয় জনতা পার্টির সরকারকে আমরা দিল্লিতে ছুঁড়ে ফেলে দিয়ে একটা সমাজতান্ত্রিক আদর্শে উদ্বুদ্ধ প্রকৃত মেহনতি মধ্যবিত্ত নিম্নবিত্ত দরিদ্র কৃষক এই তার সেই ধর্মনিরপেক্ষ সরকার আমরা তৈরি করি, এটাই হচ্ছে আমাদের আবেদন। আপনারা জানেন বিজেপি সরকার একটা কাজও করতে পারেনি 4.5 বছরে, পার্টি আর আমাদের দল তৃণমূল কংগ্রেস উন্নয়ন করে। যেমন ধরুন আমি শুভেন্দু অধিকারী ব্রাহ্মণবাড়ির ছেলে, হিন্দু বাড়ির ছেলে, সান্তা করি, সূর্য প্রণাম করি, গায়ত্রী মন্ত্র করি, তারপরে আমি বাড়ি থেকে বেরোই। কিন্তু আমি শুভেন্দু অধিকারী রাজ্যের মন্ত্রী, আমার ধর্মের নাম কি? মানব ধর্ম। আমি উন্নয়ন করব, আরো নতুন বাস, আরো বাস চ্যান, আরো এলাকার আলো জ্বালাবো, আরো গতি ধারা দেব, আরো মহিলা যুবকদেরকে স্বনির্ভর করব, আরো কাজ করব, জলপথে লঞ্চ নামাব, জেটি করব, পরিবেশটা ভালো করব, প্লাস্টিক মুক্ত সমাজ করব, আরো বেশি গাছ লাগাতে বলবো, এটাই তো পরিবহন পরিবেশ মন্ত্রীর কাজ, এটাই হলো আমার ধর্ম। তাই আসুন আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আমরা আরো শক্তিশালী করি। এই শহরের মানুষ, শিক্ষিত মানুষ আপনাদের কাছে বিনীতভাবে, বিপ্লব চক্রবর্তীর নেতৃত্বে যে নির্বাচন কমিটি হয়েছে, বুথ কমিটি তৈরি করুন, পাড়া কমিটি তৈরি করুন, বাড়ির লোকের অনুমতি নিয়ে দেওয়াল লিখন করুন, সরকারি জায়গায় সাইনবোর্ড করবেন না, নির্বাচনী বিধি মেনে কাজ করুন, প্রত্যেকটা পাড়া বৈঠক করে আমাদের পক্ষের লোককে সঙ্গে রাখুন, বিরোধী পক্ষের লোকের সঙ্গে আলোচনা করুন, কোন এলাকায় কি সমস্যা আছে তালিকাভুক্ত করুন। বিপ্লব বাবু সহ তার পুরো টিমকে আমি কথা দিতে পারি, অবজারভার হিসেবে যে যে দপ্তরের সাহায্য আপনার দরকার আপনি পেয়েছেন, আগামী দিনেও আপনি পাবেন, আরো বেশি করে পাবেন, তার দায়িত্ব আমার, আমি সেই সেতু বন্ধের কাজটা করব। আর আমার প্রিয় কাউন্সিলর বৃন্দ, এই ভোটটা আপনারা দলের হয়ে করে দেন, আপনি যখন 20 সালে দাঁড়াবেন, আপনি নমিনি সেন্টার করে ঘরে থাকবেন, আপনার ভোটটা আমরা করে দেবো, এই দায়িত্ব নিয়ে আমি আমার কথা। নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।